নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই বাজারে নানান সবজির সমাহার, সেগুলোর মধ্যে অন্যতম হলো ফুলকপি। এই ফুলকপি সারা শীতকাল জুড়ে খেতে খেতে শীতের শেষের দিকে আমরা পরিশ্রান্ত হয়ে পড়ি, আর তখনই মুখের স্বাদ বদলের জন্য আমি নিয়ে চলে এসেছি ফুলকপির এক ইউনিক রেসিপি, সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রোস্ট। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো দিনে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নার পদ্ধতি। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি গোলমরিচ, এলাচ, ধনে জৈত্রী, গোটা জিরে এবং লবঙ্গ। এই সমস্ত মশলা কড়াইতে দিয়ে শুকনো কলায় আমি ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। মশলাগুলো ভাজা হয়ে গেলে মিক্সির ছোটো জারে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি। মশলাগুলো কিন্তু একদম গুঁড়ো করে নিয়ে নিই, একটু আধ ভাঙা রেখেছি। এরপর আরও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আগে থেকে কাজু এবং পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 15 থেকে 17 পিস কাজু নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। 5 টুকরো আদা। এবার এই সমস্ত আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে 1 টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভেজে নেব। আগে থেকে ফুলকপিগুলো এভাবে বড় বড় করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে তুলে আমি ফুলকপিগুলোকে তেলে দিয়ে সেমি ফ্রাই করে নিচ্ছি। এইভাবে ফুলকপি ভেজে নিলে ফুলকপিটাও অনেকটা সেদ্ধ হয়ে থাকে, আর ফুলকপির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও নষ্ট হয়ে যায়, এবং পোকামাকড় যে থাকে সেটাও নষ্ট হয়ে যায়। তো তার জন্য এইভাবে ফুলকপিগুলো ঢেকে আমি 3-4 মিনিট ফ্রাই করে নিচ্ছি। দেখুন, 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। ফুলকপিগুলো কিন্তু সেমি ফ্রাই হয়ে গেছে। এবার আমি সমস্ত ফুলকপি একটা পাত্রে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, আর নিয়েছি আগে থেকে যে পোস্ত এবং কাজু গ্রাইন্ড করেছিলাম সেই মিশ্রণ দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা দেখে দেবেন, ফুলকপি ভাজার সময় নুন দেওয়া ছিল। আর দিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা এবং দই ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে কিন্তু দই তরকারিতে দিলে দইটা কেটে যেতে পারে। তো তার জন্য এইভাবে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে ফেটানো হয়ে গেছে, এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে সমস্ত ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত ফুলকপি এবং মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আরও একবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার সর্ষের তেল দিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলকপি গায়ে মিশে যায়। দেখুন, এবার এটাকে ঢেকে আমি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর আমি রান্না করতে এলাম। দেখুন, কড়াইতে আমি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার গোটা গরম মশলা আমি দিয়েছি। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। সমস্ত ফুলকপি দিয়ে দেওয়ার পর যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে গ্রেভিটা থেকে গেছে। তো এই গ্রেভিটা আমি রেখে দিলাম, পরে এটাকে রান্নায় ইউজ করব। দেখুন, ফুলকপিগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। দেখুন, 3-4 মিনিট পর ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে গ্রেভি ছিল, সেই গ্রেভির মধ্যে আমি 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে তরকারিতে ঢেলে দিয়েছি। আপনারা যে যেমন গ্রেভি খেতে চাইবেন সেই হিসাবে রাখবেন। দেখুন, গ্রেভিটা কিন্তু অনেকটাই ফুটে এসছে,
এই সময় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, তবে এভাবে যেহেতু টক দই দেওয়া আছে টকটা ব্যালেন্স করার জন্য দিয়েছি। আর দিলাম এখানে যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার সমস্ত দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে আবারও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 3-4 মিনিট পর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর ফুলকপি রোস্টও প্রায় তৈরি হয়ে গেছে, ফুলকপিগুলোও গোটা গোটা আছে, ভেঙে যায়নি। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কাজু এবং কিশমিশ, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিলাম দেশি গাওয়া ঘি। এই নিরামিষ তরকারিতে দেশি ঘি কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ হয়, খুব ভালো লাগে খেতে। দেখুন আমাদের ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমনই সুন্দর খেতে ওর চেয়েও বেশি সুন্দর। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে সার্ভ করছি। এই তরকারি রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব অসাধারণ লাগে, সত্যি বলছি বন্ধুরা। এই রান্না একবার খেলে বারবার বানানোর ইচ্ছে করবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই।